পায়রাগুলো এইমাত্র খেয়ে গেল, এবার চলে এসছে হুলো, এরপরে আবার দাদু, তারপর পুপু, মানে তারপর চিচি বুঝু, সত্যি ভগবান বলবো মানে খারাপ লাগছে একটা জায়গায়। বর্তমানে মানে আমার শরীর খারাপ হওয়ার পর থেকে সূর্য টোটালি বাড়িতে বসে গেছে, কাজ করতে যেতে পারছে না, আমি বাড়িতে পুরো বসে গেছি। তার মধ্যে ফুলো চললো, এতগুলো এদেরকে কি করে বারণ করবো, তা রাস্তায় যাদের থাকে তারা না হয় আশায় বসে থাকে, বাড়িতে আসতে পারে না, তাও ওদের অসুস্থ রাখে না, কিন্তু এই মানে এত এত এদের মানে অধিকার। জানি না ভগবানের কি ইচ্ছা, ক্ষমতা তো আমরা ভগবান যাতে সবাইকে দেখতে পাবো, নিজে যদি অকেজো হয়ে যায় এদেরকে কি করে দেখবো বলো, পয়সা ছাড়া তো শুধু মানে যাই আনতে যাও, পয়সা ছাড়া কেটে না, হ্যাঁ বাবা দেবে তো, বাবা দিচ্ছে তো, পয়সা ছাড়া তো চলে না বাবা, আমাদের মতো ভালোবাসা দিচ্ছে চলো বলো, যদি কাজ করতে না পারি শরীর খারাপ হয়ে কী করে পারি বলো, এখন যতক্ষণ না দেবে সুযোগ পায় পা ঘুরে বেড়াবে। এগুলো ঠিক আছে, আগে ও একবার দুবার আসতে দুপুর পর্যন্ত থাকতে, এখন রাত্রেও খেতে আছে। দাঁড়া বাবা দিচ্ছে বস, কি বলবো বুঝতে পারছি না, কি পরিস্থিতির মধ্যে ভগবান এসে ফেললো, অক্ষমতা শরীরের দিক দিয়ে না, অক্ষমতা হচ্ছে যে এদেরকে আমি চাইলেও আমরা পারছি না ঠিক মতো পাই ওকে দেখাশোনা করতে, জানি না কি পরিস্থিতির মধ্যে আগামী দিনে যাবো। করে নিয়েছি, অনেকে হয়তো বলবে করে নিয়েছি, কিন্তু আজকে দেখো পায়রাগুলো যখন সকাল এলো আমরা তো ডাকিও নিয়ে আসেও না, আজকেই দেখো এক ঝাঁক বেঁধে চলে এলো, কি করবো বলো, ফিরিয়ে দেবো খাবারের জন্য এসছি, মারছি তো আমি খাবো বলে মারছি না, যেটা প্লিজ সবার কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অন্তত এই প্ল্যাটফর্মে কাজ করে আমরা আমাদের ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারি। হ্যাঁ বলতে পারি ইনকামের জন্য করছি, অবশ্যই ইনকামের জন্য করছি, যখন ইনকামের জন্য করিনি তখন যখন দেখছি যখন ইনকাম করবো তখন তো নিশ্চয়ই চেষ্টা করি আরও ভালোভাবে দিব, কারণ যেহেতু আমাদের মতো মানুষের কাছে ক্ষমতা খুবই কম, আমরা না সরকারি চাকরি করি না আমাদের মাসে একটা ইনকাম আছে, আর তার মধ্যে যদি শরীর খারাপে পড়ে যায় কী করে চালাতে পারবো বলো, আমি বলবো তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ প্লিজ আমাকে ঠিক তার সময় কাজ করতে হেল্প করো, যাতে আমরা আরও বেশি দূরে দেখতে পারি।